মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল। বাব মানে দরজা, জিব্রাইল মানে জিব্রাইল দরজা। ওই দরজা দিয়ে জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসতেন, জোরে কর সুবহানাল্লাহ। তো জিব্রাইল যতবার নবীর কাছে আসতেন, একটা সাহাবীর চেহারা ধরে আসতেন, সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। জোরে কর, সাহাবীর নাম কি? ওই বাবে জিব্রাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিব্রাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি, এবং ওই দরজা দিয়ে ঢুকেই আমি দুই রাকাত নামাজ পড়ে বাবে জিব্রাইলের শুকরিয়া তার আদায় করেছি, জোরে কর সুবহানাল্লাহ, যে দরজা দিয়ে জিব্রাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিব্রাইল যখন নবীকে সালাম দিছে, আপনার বলেন তো সাহাবিরা জিব্রাইল, ধরে কোন সাহাবিরা জিব্রাইল, কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে নবী, তখন বলতেছেন ফাতেমা তোমার চাচা আইছে দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আছে, ধরে কোন কে আছে, চাচা আইছে দরজা খুলে দাও। জিব্রাইল চমকে উঠছে, চাচা হচ্ছে বাপের ছোট ভাই, জোরে কোন কথা ঠিক কিনা, আপনারা চাচা কাক কন, বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিব্রাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ। যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল, ফেরেশতা জিব্রাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি হওয়ার। আর নবী বললেন জিব্রাইল কি খবর, মন ভার খের? বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন, আমি চাচা? আল্লাহ রাসূল বললেন জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলতে, হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে 70,000 বছর আর তারকা ওঠে না, একবার ওঠার পরে 70,000 বছর না করে সবাই একটা আল্লাহর জিকির করেন, বাবা জিকির করেন আল্লাহর, এই গরমের মধ্যে বসে আছেন, আল্লাহ জান্নাতি কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় লম্বা টাইম যায়নি, তখন গেলি তো সমস্যা। পূর্ব আকাশে একটা তারকা উঠে, ধরে বলেন কি উঠে? একবার ওঠার পরে যখন তারকাটাই বাজায় 70,000 বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিব্রাইল বলে হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে 70 বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে জিব্রাইল তুমি বলো তো ওই তারকা কি আর দেখা যায়? বলে 70,000 বছর পাড়ি দিয়া 40 বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না, হিসাবে তো 40 বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ নবী বলেন জিব্রাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাউলা লিমা খালাকতুল আফলা, যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি কর
ধরে হয় নাই, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে ধরে করে। সুবহানাল্লাহ। বেদান একটু খেয়াল করেন, প্রথম শব্দে হলো একরা, একরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো, এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না, ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিব্রাইল যখন বলেন পড়েন, আল্লাহ নই বললেন আমি পড়বো না, ফেরেশতা জিব্রাইল বলে হুজুর আপনি পড়েন, আল্লাহ নই বললেন আমি পড়বো না। সমস্ত তাফসীরকারক বলতেছে আনাবি কারি, নবী পড়তে পারে না, তাহলে পড়তে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে জিব্রাইল তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিব্রাইল বলতেছে রাসূলুল্লাহ পড়ার ধরন হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসুল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসুল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার, এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা এখন ফরজ, তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। এ কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না পাঁচ ওয়াক্ত নামাজের মতন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসের 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনি প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসুল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোন নেতা নাই যে কারেন্ট যাকে ফোন করে অন্তত একটা ঘন্টা কারেন্ট থুবি? এ ভটভটির শব্দ খুব, দেখেন তো একটু ফোন টোন করে দেখেন তো না। আসলে সেই মাগরিবের পরপরে আমি আইসি বুঝলেন, এসার অনেক আগে, এ পর্যন্ত কারেন্ট যায়নি, গেছে? এই যে এই রাত্রে আপনারা যারা ওয়া শুনতেছেন তারা না হিসাতুন আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট দাওয়াতে তার কে যে কি বিপদ শুরু হবে তোর কথা ঠিক না? ঘুম তো ভাঙছে ভাঙছি, শরীর খেলে সিটবিট সিটবিট করতেছে, এর একটা কারেন্ট দেওয়ার টাইম হলো? তো আসুন যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? এ নবীর সিরাত কি? রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, নবীর সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবী হলেন বাস্তবও তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দে হলো একরা মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাজান নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দেওয়া শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছর
বৎসরের প্রথম দুই বৎসর নবী তার নবুয়তকে গোপন রাখলে, নবী যে নবী হয়েছেন এরা প্রথম দুই বৎসর গোপন রাখলেন, গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন কার কাছে প্রকাশ করব, বলে আপনারা আপন জনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাতিজাতুল কুবরা। আল্লাহ রাসূল বলেন আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ দরেখানকে। এ যে আজকে প্রায় চল্লিশ বৎসর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই হয়নি। আমি বহুদিন বউকে বলেছিলাম দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো কেমন লাগে, বউয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে, একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুচকে মুচকে হাসে, ওরা হাসো কেন, বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মাল ডাকি। হুজুর হওয়া এত সহজ নয়। চল্লিশ বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কিনা। আল্লাহর বান্দারা খেয়াল করেন, তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পানশা নেতা আদর্শকে তোমরা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ বললেন না। আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতা করক থুয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত চলে গেছে, আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হামাগর ধরে ধরে জাহান্নাম দিবে তখন নবী পলে দেবি? কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আমি রাসূল খুশি হব, আমি ততক্ষণ জান্নাতে ঢুকব না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন, আব্বা আব্বা করে ডাকে ফাতেমা তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি? আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি, মা খাদিজা ইমান গ্রহণ করলেন, পুরুষের মধ্যে সর্বোত্তম ইমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। যারে কান তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর বয়স্ক, আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছেই কলেমার দাওয়াত দিলেন তারা গ্রহণ করল না। এরপর আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল, এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল। এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা তার নাম হলো সুমায়া, একটা পুরুষ তার নাম হলো ইয়াসার। ওই সুমায়া আর ইয়াসারের একটা সন্তান ছিল তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে যে ছেলের সামনে সুমায়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না,
তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব। আম্মার চিৎকার করে বলে, রে মক্কার কাফেররা শোন, নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ইমান ত্যাগ করা বড় কঠিন হবে। 13 বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র 320 জন, কয়জন? 320 জন 13 বছরে। তার মধ্যে 17 জনকে কাফেররা পিটাই মারিছে। তার 13 বছর আবাদ করা ফসল কি? 320 জন, 17 জনক হত্যা করছে, আর থাকলো কয়জন? 303 জন। এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনাত হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনাত হিজরত, মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হল 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শুনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছেন নবী মক্কায় নবুয়তের 10ম বর্ষে মেরাজের রাতে, কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই। নামাজকারী পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ ধরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। ধরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। হ্যাঁ, আচ্ছা দাও দাও দাও, তাহলে ভট ঘুরিটা বন্ধ হয়ে গেলে। এরা আসার পর থেকে আওয়াজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সময়ের দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে, জোরে করে আছে নাই? কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়, কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি, ধরে কোন কথা ঠিক না? খুব খেয়াল করবেন। এই জন্য মদিনায় একটু সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আলোচনা করতেছি। প্রথম এসে আল্লাহ রাসুল একটা ঘর বানালেন, মসজিদ। এই আমার কথা কি হয়? সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ। কি মসজিদ? এই যে কয়েকদিন আগে গেছিলাম আমি মসজিদে, 2 রাকাত নামাজ পড়লাম, পড়লেই একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। ওই মসজিদের জায়গা ছিল 2 এতিম সন্তানের। আল্লাহ রাসুল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা কার? তো মদিনার লোকেরা বললো, হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন, কত জায়গা আছে? কেন না, এই জায়গায় আমার পছন্দ। এই জায়গার মালিককে বলে, মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন বাপ মরে যাওয়ার পরে 2 সন্তান এতিম, তারা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসুল বললেন, 2 সন্তানকে রাখতে হয়। 2 সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো, নবীও এতিম, ওই 2 সন্তান এতিম। আল্লাহ রাসুল 2টা এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা?
নবী যখন এতিম দুইটা বাচ্চার মাথায় হাত দিছে, হাত দেওয়ার সাথে সাথেই তারা আলাদা জগতে চলে গেছে। চলে গেল সুবহানাল্লাহ। এই বাধা নেই, লোকজন বিরক্ত হচ্ছে, যাও। আল্লাহর নবী দুইটা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান, এই জায়গার মালিক নাকি তোমরা, তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হয়েছ, এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা দুই বাচ্চা কি চাও? দুই এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ও গো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরশ যখন আমাদের এতিমের মাথায় লাগছে, দুনিয়ার সবচাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি, সবচাইতে বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান, তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। দুই এতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এ জায়গা যে আপনি পছন্দ করলেন, এ জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান, এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব, আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে? এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম দুই বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে? আর রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দিবে, মসজিদ টাকা পয়সা দিবে, তোমরা তো এতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিয়েছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন। জোরের কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো, মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন, এক মসজিদ আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আর একটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফেরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নববী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবীরা বললেন, হুজুর, কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে? আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলছে, হুজুর, আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর, আপনি কোরআন কি? আল্লাহ আয়াত নাজিল করছে সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কছে? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো?
আপনি না বলা পর্যন্ত আমরা উঠব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি, এমন সময় ফেরেশতা জিব্রাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ও গো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সাজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না, তাদেরকে শুধু রোজা রাখালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। ও গো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেররা এই মদিনা আক্রমণ করতে পারে, মক্কা থেকে হিজরত করে মদিনে এসে মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কেবলা তাইম থেকে মসজিদ নবী। আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেররা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবী মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন, তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথা সেই পাগড়ি, মুকুট সেই দাড়ি, জুব্বা পরে নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, মক্কার কাফিরের মদিনা আক্রমণ করবে আর আমরা যায় তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো, ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? এ কথা কর না কেন, গন্ডগোল? এতদিন এতদিন জঙ্গিবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বলে, ওই শালারা কি বুঝাইছে? হ্যাঁ, ওরা বুঝাইছে আমরা গন্ডগোল। ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনী কোরআনের হক কথা বলতে গেলি, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুরা। হুজুর যে ওয়াজ করতেছে এটা খালি রাজনীতি গন্ডগোল। দেখেন, মাথার পাগড়ি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা নিয়ে নবীরই সাহাবী, নবীর কাছে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত? আল্লাহ রাসূল কয়, ই কে রে, ই যে আমার পাশে একদিন হলে সামনে কাতার নামাজ পড়তেছে, এই দরবেশ কে রে, যাই নৌকা তুললে দাড়ি খাওয়া হয় আর সারা দাড়ি নিয়ে দরবেশি করছে, তোরা তখন ঠিক কিনা হয়ে যায়, এই এই দরবেশ কে রে, চিনবার পারছে? আইন মন্ত্রী ধরে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন আইন মন্ত্রী বলতিস, ভাই ও যে দাড়ি চাফা, তখন এই পুলিশ ওরা কয়, ওটা কে রে, হাই হাই অ্যাক্সিডেন্ট না, এটাই সালমান ইব্রাহিম, এই হোকরা দাড়ি ফুটি গেল, কাম আছে কি? আল্লাহ রাসূলই চিন্তা পড়ে গেল, মাথা তাগড়ি, মুকুট, দাড়ি, পরন জুব্বা, আর কোরআনের আয়াতকে বলে গন্ডগোলের আয়াত, ই কি রে? কিয়ামত পর্যন্ত যারা হকের বিরুদ্ধে চারণ করবে, ইসলামের আন্দোলনকে গন্ডগোল বলবে, কোরআন আইন চাওয়াকে রাজনীতি বলবে, এরা কে রে? জোরে কোন কথা ঠিক কে রে, এরা কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, নবীকে জানানোর জন্য আল্লাহ বললেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের আইনকে, কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন, এরা মুমিনি হইতে পারে নাই, এরা হলো মুনাফিক, এরা মুমিনি না, এরা হলো মুনাফিক। তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোলের আয়াত, এর নাম হলো উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ, সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বদরের যুদ্ধ হয়ে গেছে, এই
মুক্তিরা জীবনের মধ্যে মক্কার কাফেরা মনে করতেছে কি আমরা মনে করছিলাম হিজরত করে যা কাম বন্ধ করবি, কিন্তু এখন শুনতেছি ওরে বাবা রে মক্কা থেকে হিজরত করে যায় বসাই লাইবে, এখন আবার মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চায়, এক দুনিয়া থেকে উৎখাত করা লাগবে আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ। রাসূল বলে আল্লাহ আমাকে তরবারি নেয়, ঘোড়া নেয়, খাওয়া নেয়। আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনীন। ও গো নবী, আপনার কিছু না থাকলে কি হবে, মুমিনদের আমি আল্লাহ রয়েছি, ধরে কোন ঠিক কি না? বদরের যুদ্ধে রাসূল বললেন যে মক্কার কাফেরেরা আমাদের মদিনাকে আক্রমণ করবে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সঙ্গে গন্ডগোল করতে পারি না, ওরাই আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ ফরজ করেছে, তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাওয়ার চাও? সাহাবীদের মধ্যে হতে হতে 311 জন হয়ে গেল, কয়জন? 311 জন। সাহাবিদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে, এমন সময় ছোট্ট 2 বাচ্চা নবীর সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই। আর রাসূল বললেন বাজান আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না, আমরা কোনো খেলা করবার যাচ্ছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। 2 বাচ্চা বলে আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে, একটা মাপ লাগে, আর্মি হতে গেলে একটা বয়স লাগবে, একটা মাপ লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর পথের সৈন্য হতে হিজবুল্লাহ হবার গেলে কমপক্ষে 5 ফুট লম্বা হওয়া লাগবে। তো বলে হুজুর তাহলে আপনি আমাকে মাপ দেন। আল্লাহ রাসূল কয় 2 পুচকে কি কয়, 5 ফুট বুঝিল। তো বেলালকে বলে বেলাল মাপের কাঠিটা নিয়ে আসো। তো হজরত বেলাল যখন মাপের লাঠি ধরছে বলে আসো, তো বড় ভাই মোয়াস মোয়াস এসে লাঠির কাছে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে খাড়া হয়েছে, বুড়ো আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুলের ভর দিয়েছে দিয়া খাড়া হয়ে মাথা পর্যন্ত, লাঠি মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে। রাসূল বলতে যাই খালি মাথা ঠেকালে হবে না, আঙ্গুলে ভরটা দাঁড়াইছে কেন? মাস বলতে হুজুর ওরা ফায়না লাকা জিকরা, যদি কেন সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন, আপনি উপর দিকে তাকাবেন, নিচের দিকে তাকান কেন? আপনি মাথা না দেখেন তো ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, তলে আমি কি করতেছি ওটা দেখার দরকার আছে? রাসূল কয় আল্লাহ ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো, জিহাদের ময়দানে গেলে জীবন যাবে, এরপরে পায়ে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায় আমি নবী, আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই, দরকার সোহার কোরআনের 70টা হুঁশিয়ার হয়ে গেছে, একটাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে কোনো কথা ঠিক কি না? এই ইসলামে 70টা হুঁশিয়ার হয়নি আমাকে এলাকা, যারা সিনা টান করে বেড়াতো একটাও দেয়। একদিন আমি একটা দেখা পেলাম, দেখি মাথা নিচু করে হাঁটতেছে, মনে মেয়ে মানুষ হচ্ছে। গেলাম কেরে ভাই খবর কি, হুজুর গোপনে ছিলাম বার হয়েছি আবার চলে গেলাম, আর কথা নাই ভাই দূরে হয়ে গেছে রে, মুখ একেবারে মুখ ইয়ের মধ্যে লুকিয়ে দিছে। এরা হুঁশিয়ার সাবধান ঠিকই আছে, ধরে কার কথা ঠিক কিনা, কিন্তু আমরা ঠিক হতে কিনা সেটা দেখো। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, রাসূল বললেন ঠিক আছে তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম, 312 জন হসে, জোরে কোন কয়জন? মুয়াজ্জিন বলে ভাই জান কি, আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে দিল, কিন্তু 2 ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছি, আপনি গেলে হবে না, আমিও সঙ্গে যাবার চাই। বড় ভাই বলতেছে তুই ছোট, তুই কি মাপে হবার পারবি? আমি মাপে হয়েছি বুড়ো আঙ্গুলে ভর দিয়া, আর তুই আমার চাইতে চার আঙ্গুল ছোট, তুই কেমনে হবি? দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমার ভাই মাপে হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সাথে পারে না।
বহুদিন কুস্তি করেছি, কোনদিন কুস্তি করতে গিয়া আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই, আমার শরীর লম্বা কিন্তু গাওয়াত বল নাই। হুজুর আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে? বলে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন। এবার মুয়াজকে বলে, রে মুয়াজ, তোমার মুয়াব্বিস ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চায়। বলে, হুজুর আমার সঙ্গে যাবে কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি? এখন দুই ভাই কুস্তি করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই যান, আল্লাহ রাসূল তোমাকে মাফে অনুমতি দিয়েছে, এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নেই। ভাই কাফের বেঈমান যদি প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু পেছন দিক থেকে কেউ যদি তরবারে মারে, বলো সেই দিকে কে দাঁড়াবে? তুমি নবীর ডানে থাকবা, আমি নবীর বামে থাকবো, আল্লাহর নবী দুনিয়াতে থাকবে, আর দুনিয়ার কোনো কাফের নবীর গায়ে তীর মারবে, তরবারে মারবে, আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না। নবী তোমাকে মাফে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দিছে, ভাই একটু দুর্বল হয়ে নিচে পড়, আমিও জিহাদের ময়দানে যাওয়ার চাই। বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, উঠো, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। 313 জন সাহাবী নিয়ে নবী বদরের প্রান্তরে এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল। এরপরে উহুদের জিহাদের ময়দানে আল্লাহর নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো। আবু জাহলের বেটা ইকরামার নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী 80 জন সাহাবিকে বলেছিল, কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না। ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম, এখানে 80 জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমান দিকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কাফেরা ঠইকা গিয়ে ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে, এমন সময় আমিরের কথা ভুলে গিয়া, নেতার কথা ভুলে গিয়া, এই দুনিয়ার সম্পদ গনিমতির মাল খেয়াল করে যখন কুড়াতে যায়, এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয়। এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান। ওখানে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আর তার মধ্যে নবীর চাচা আমির হামজাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই শহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন, আর আমির হামজাকে বলা হয় সাইয়েদুস সুহাদা, সমস্ত শহীদদের সর্দার। ধরে কর সুবহানাল্লাহ, জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে, তাকে এইভাবে নির্মমভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া, যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চির জীবন লাভ করেছে। ওয়ালা কিল্লা তাশুরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না, দরে তঙ্গত ঠিক কি না। তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই, মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়। সুবহানাল্লাহ, বলেন মক্কা বিজয় হলো 8 হিজরিতে, মাত্র 8 বছরে 10,000 সাহাবি, 13 বছরে মাত্র 320 জন, আর 8 বছরে 10,000 সাহাবি নিয়ে নবী মক্কা গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনেই মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই, আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধানের সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। দরকার কথা দেখে মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসুল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসুল 23টা বছর আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সিরাতকে গ্রহণ করি, আমরা গ্রহণ করি। রাসুলের জীবনে মক্কাও ছিল, রাসুলের জীবনে মাদানিও ছিল, দরে কোন কথা ঠিক কিনা। সেই মদিনার জীবনে মক্কা বিজয় তখন হয়ে গেল, মক্কা বিজয়। মনে করেন 5ই আগস্ট আমাকে বাংলাদেশের জন্যে কি এরকম একটা বিজয় না, খুব খুশি না, এক একজন আনন্দে কি করতেছে,
আনন্দে কি করতেছে তা ঠিক নেই। আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করলেন যে বিজয় বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন, যেরকম কথা ঠিক কিনা। এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়করা চলে আসল রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে সরকার, আর দুই একজন বেড়া আছে তার কাছে মোশন হচ্ছে ভাই, এমনভাবে হাঁটতেছে দুই দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে, সরকার কথা ঠিক কেনে। আরে শালারা, তিন দিনের তিন পোয়া হয়ে গেছিস আড়াই শেয়ার, চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক নেই। এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন, ধরে করার কথা ঠিক কেনে। এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গার থেকে, ধরে কোন কথা ঠিক চট করে ঢুকবি কি। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করে বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। কোন বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহ সাহায্য, জোরে কোন কথা ঠিক কিনা। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না, এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই, যেরকম ঠিক কিনা ভাই যান। শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, সিরাতে রাসুলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে। এই কোন দিকে তাকাচ্ছেন, এই কোরআনকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে। কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চায়, দুই কানা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায়, আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে চায়। আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর, যারা দুই কানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন। আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই দুই হাত পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন, রাজি আছেন? আচ্ছা, এই দানের কথা বলতে হচ্ছে যে মুরব্বী যে উঠল ওই ওই দিকে আর একজন উঠল, না 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 উঠল, কোথায় যাচ্ছে? বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে, কাউন্সিলি কিন্তু বাসাতে আসবার পারেনি, ওয়াজ করবার গেছে, আজরাইল ধরছে, ধরে কোন কি ধরছে, এই কথা বলেন না কেন। আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো, দুইটি এতিম বাচ্চা পর্যন্ত বললো যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে? সেই দিনে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে, তৈরি করাতে সাহায্য করবে, তৈরি করাতে কাজ করবে, সবাকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে, ধরে কারণ সুবহানাল্লাহ। জি, একজন মারা গেছে ওনার শাশুড়ি, নাক ফুল করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আর 110 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কেন আর কি ধরছে রে, এত বড় কালো দেখি রে, এ ব্যাগ নাই, ব্যাগ ট্যাগ নাই, আর একজনের দিক থেকে ওঠেন তো ওটা ডবল করে নাও বাদাল, ওরকম একটা ধরার সাইজ হলো ওটা, এই এই দিক থেকে একজন ডানাতে ওঠেন, অনেক গরম বুঝুন না, রাত অনেক হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে, মসজিদের জন্য মাহফিল যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? এই জন্য খুব খেয়াল, ওয়াজ করতে গিয়েও বক্তাদের খেয়াল করা লাগবে, বেশি রাত করা যাবে না, আর বাড়ির যে ঘুমাবো বাংলাদেশে আমাদের নামাজ কায়েম হয়নি, যার কারণে আজকে কেউ নামাজ পড়ি, একই বাড়ির বাপ নামাজ পড়বার আসে, ছেলে নামাজ পড়তে আসে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা,
ফ্লাইওভার রাস্তা করা, বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, এগুলো একটাও এক নম্বর কাজ না। কাজ হতে পারে তবে এক নম্বর না। এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। তোর এখন কথা ঠিক কি না? আজকে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো, কোন পাঁচ ওয়াক্ত নামাজই মহিলা কোনোদিন বেপর্দা হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যুবক কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না। ধরে কোন কথা ঠিক কি না? পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনাদের মধ্যে কেউ যদি এরকম 5,000-10,000 টাকা দেওয়ার লোক থাকেন যে হুজুর আমরা আগে দেইনি এখন দিব, তাহলে আপনারা দিতে পারবেন। আর আমি সকলের কাছে চাইছি, সবাই যেটা দিচ্ছেন টেজের উপরে এসে আপনারা জমা দিয়ে যাবেন। যিনি যা পারছেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। মসজিদ এটা হলো গ্রাম কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। ধরে কারণ ঠিক কিনা, প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তো মসজিদ তৈরি করা, এটা বাহিরের টাকা দেওয়া হবে না। বাহিরের লোক যারা ওয়াজ শুনতে আসবে তাদের টাকা দিয়ে মসজিদের সোয়াট কেনা যাবে, সোয়াট। কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে। ধরে কারণ ঠিক কিনা, এই গ্রামের লোক যারা, তো আপনাদের মসজিদ তো মাশাল্লাহ হয়ে গেছে, যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে, ধনী আছে, আপনারা ভালো জানেন। আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন, আমাদের মসজিদের এই কাম করা লাগবে। যেরকম সভাপতি সাহেব আছেন, আপনার ধরবেন যে সভাপতি সাহেব আপনি মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে। আর এই ভাইওকে ধরবেন, ভাই সামনে ইলেকশনে যাবেন নাকি? তো তাহলে কিছু দিয়া সাইজ করে গোপনে দেবেন। মাশাল্লাহ, প্রকাশ্যে দানের সাথে গোপনের দান কিন্তু ছোটো হয় না, বড় হয়। পৃথিবীতে যত বড় বড় জিনিস তৈরি হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপনের দানের হয়েছে। ধরে কারণ ঠিক কিনা? 500 টাকা লেখা কথা মন্দ করো। মাশাল্লাহ, মেহেদি হাসান 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম 500,000 টাকা যদি মন চায়, শয়তান হয়তো বলবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাকে প্রত্যেকের অন্তরে একটা শয়তান বসবাস করে, শয়তানের নাম কি? খান্নাস। জোরে বলেন, নাম কি? খান্নাস। কিন্তু কঠিন শয়তান হয়ে গেছে, মাশাআল্লাহ ভাই হক মাসাল রে। কালেকশন আগে হয়ে গেছে, এগুলো কি হচ্ছে? আল্লাহ সমস্ত আদায়কে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন, জোরে কর আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আখেরি সাহার সম্বাজাকে বলি আমরা, যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল মায়েশার কোলে মাথা রাখলেন, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, কিন্তু নবী এত দুর্বল হয়ে গেলেন, নবী বললেন আমার জায়গায় আমার আবু বকর ইমামতি করবে। এ বলে মায়েশার কোলে নবী মাথা রেখে তাকায় দেখতেছেন, আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজের নিয়ত করলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে তার উরু ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইয়ামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখার পরে আপনি কি কাঁদতেছেন অসন্তুষ্ট হয়ে? রাসূল বলে, আয়েশা আজকে আমার জীবনের সবচাইতে শান্তির দিন, এই নামাজ কায়েমের জন্য আমি অনেক কষ্ট করেছি। আজকে শেষ মুহূর্তে দেখতেছি মুসলমানেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। এই জন্যে ভাইজান, নবীর সিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আর নামাজ কায়েম করতে গেলে যাকে তাকে সংশোধন পাঠালে হবে না, দেখে শুনে পাঠানো লাগবে। দেখে শুনে ধরে কোন কি শুনে? দেখে শুনে পাঠানো লাগবে। যে লোকটা নিজেই নামাজ পড়ে না, তার কাছে ভালো জিনিস আশা করতে পারবেন না, পারবেন? যে নিজে নামাজ পড়ে না তার কাছে ভালো কিছু আশা করা যায় না।
আপনারা ইউনিয়ন পরিষদের ওই মেম্বার থেকে শুরু করে দেখবেন যারা নেতৃত্ব আসতে চায় তাদের নামাজটা ঠিক মতো আছে কিনা। এটা কিন্তু নবীর সিরাতের এক নম্বর একটা বিষয় ধরে গেল, সুবহানাল্লাহ। নামাজ নেই তার কিচ্ছু নেই, লা সালাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই। আমার এলাকায় ভোটের আগে এক চেয়ারম্যান সাহেব আসরের নামাজে চারবার পড়ছে, চাঞ্চল্য নেতা নামাজ এত কেন, যেখানে জনগণ সেখানেই নামাজ, ভোটের আগে নামাজ পড়ে ভোট দিলে আর পড়ে না। এই নেতা করুক আমরা চিনি, জোরে করেন কথা ঠিক কিনা, ওরা যেন চেয়ার না পায়। চেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে ভাই, এই জন্যে গুরুত্বপূর্ণ মানুষকে আপনার গুরুত্ব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসুলের সিরাতকে বাস্তবে শুধু ওয়াজে শুনবো না, আমাদের জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. الله কঠিন গরমের ভিতরে আমার শরীরে বাতাস দেওয়া হচ্ছে কারেন্ট যাওয়ার পরে, জেনারেটর শুরু করতে কিছু সময় দেরি হলো, ওই সময় বুঝলাম তোমার বান্দারা কত কষ্ট করে গরমের মধ্যে বসে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন শুনতে গিয়া, নবীর মিলাদ সিরাতের আলোচনা শুনতে গিয়া, যাদের শরীর আজকের জান্নাতের বাগানে ঘেমে গেছে গরমে, ওই ঘামওয়ালা শরীরের জন্যে তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকে সিরাতুন নবী মাহফিল আয়োজন যারা করেছে, আল্লাহ মেহরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার সদস্য যারা, মসজিদ মুসল্লি খতিব, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পর্দার অন্তরাল আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মানসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমাদের অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গ আমি গুনাহগার বলে দোয়া ফিরাইয়া দিও না, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। নিজের জন্য একটু আল্লাহকে বলেন, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি, একদিন আমরা সবাই মরে যাব। আল্লাহ মৃত্যুর দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টাঙাটা লোক এমআইটি সামনে।